সীমান্ত পারের চেষ্টা বাগদা সীমান্তে ফের সন্তান সহ ধৃত মহিলা বিএসএফ এর পক্ষ থেকে ধৃত মহিলাকে তুলে দেওয়া হয় বাগদা থানার হাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার চেষ্টা সন্তান সহ মহিলাকে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা ফের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা এলাকা জানা গেছে বাগদার মৌসমপুর সীমান্ত দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অবৈধভাবে বাংলাদেশে যাবার চেষ্টা করেন ওই মহিলা বিএসএফ এর ৬৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বিষয়টি বুঝতে পেরে মহিলাকে আটক করে জানা গেছে ধৃত ওই মহিলা বিনা বেগম বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় কয়েক মাস আগে চোরাপথে ভারতে এসেছিলেন ভিন রাজ্যে কাজ করতেন কয়েক মাস অন্য রাজ্যে কাজ করার পর মঙ্গলবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তখনই বিএসএফ এর হাতে ধরা পড়ে যান বিএসএফ এর হাতে আটক ওই মহিলাকে তুলে দেওয়া হয়েছে বাগদা থানার হাতে প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাগদা থানা এলাকার জিতপুর বিএসএফ ক্যাম্প লাগোয়া এলাকায় এক মহিলাকে তার সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ ওঠে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় ঘটনার পরদিন মহিলা বাগদা থানায় নিজে অভিযোগ দায়ের করেন জানা গেছে বসিরহাটের বাসিন্দা ওই মহিলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন সে সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে যান অভিযোগ এরপর কর্তব্যরত বিএসএফ এর দুই জওয়ান মহিলাকে পাশের পটল খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তার সন্তানের সামনে অভিযোগের পর পুলিশ অভিযুক্ত বিএসএফ আধিকারিক এসপি চেরো ও অভিযুক্ত জওয়ান আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে ধৃতদের তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে দুই জওয়ান ফের সন্তান নিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধৃত বাংলাদেশি ওই মহিলাকে এদিন বনগাঁ আদালতে তোলা হয় পাশাপাশি বাগদা থানার পক্ষ থেকে মঙ্গলবার রাতে বাগদার ঘাটপাতিলা এলাকায় অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম বাবু মণ্ডল পলাশ মণ্ডল রফিকুল মণ্ডল ও রফিক মণ্ডল ধৃতদের বাড়ি বাগদা ও পেট্রাপোল থানা এলাকায় ধৃত চার অভিযুক্তকেও এদিন বনগাঁ আদালতে তোলা হয় বাগদা থানার পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন ৩১শে অগস্ট সবাইকে জানাই সাদর আমন্ত্রণ